এই সরকারের এখন দেশব্যাপী লক্ষীর ভান্ডারের প্রকল্প চলছে, তো আপনারা বুঝতেই পাচ্ছেন বাংলা জুড়ে এক্ষুনি আলেমালামাদের ফতোয়ার যা তাণ্ডব যে দেখছি তাতে কেউ লক্ষীর ভান্ডারের পক্ষে আর কেউ লক্ষীর ভান্ডারের বিপক্ষে। ইউটিউব খুললে ফতোয়ার অভাব নেই। আমার কথা শুনছেন নাকি? ফতোয়ার অভাব আছে? নেই। লোকেরও অভাব নেই, শুনবার মানুষেরও অভাব নেই। এক সময় যখন ইউটিউবের এত তাণ্ডব না ছিল তখন মানুষ হুজুর ভক্ত ছিল, এখন মানুষ হয়ে পড়েছে ইউটিউব ভক্ত। একদম সোজা কথা বলছি, এই আমি বক্তব্য করছি তো, হয়তো আপনারা সামনে বসে যত লোক আমার কথা শুনছেন এর চাইতে বেশি মানুষ আমার কথা শুনছে হয়তো ইউটিউবে। আমার বক্তব্য ভাই, এই লক্ষীর ভান্ডারের ফতোয়া এ জনগণের পক্ষে যাবে না বিপক্ষে যাবে এ আপন জায়গায় থাক। আমি ওই বিশ্লেষণ করতে বসিনি। আচ্ছা ঝটপট বলেন, ধরুন আমরা অনুসরণ করি মুফতি সাহেবকে, তো মুফতি সাহেব বললেন লক্ষীর ভান্ডার করা যাবে না। ফর এক্সাম্পল, আচ্ছা জনগণ শুনবে হ্যাঁ না আর কিছু শুনবে? অথচ জনগণ চাইছে বলো যে মুফতি সাহেব বিষয়টা একটু পরিষ্কার করে দিন, আমরা করব কি করব না। এন্ড যদি বলেন না শুনবে, তাহলে একটা দুটো কথা বলি। ধরুন আমি আজকের এই ময়দান থেকে ফতোয়া দিলাম যে লক্ষীর ভান্ডার করবেন না, তো জনগণ শুনবে কতটা তার ছোট্ট একটা সমীক্ষা করি। এই আমার দেশে যখন মহিলা সমিতি এলো গোটা মুসলিম সমাজের মা বোনেরা ব্যাপকতার সাথে মহিলা সমিতিতে লিপ্ত হলো। আচ্ছা বলেন এ কত বছর হবে? বছর 15 হয়েছে? হ্যাঁ না বলেন, হয়েছে বেশ বছর 15 হয়েছে বা তার চেয়ে বেশি হয়েছে। আচ্ছা 15 বছর ধরে আপনি অন্য অন্যান্য আলেমদের কথা ছেড়েই দেন, অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের আলেমরা এই গোটা দেশব্যাপী মা বোনদের এই 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 মহিলা সমিতি নামীয় এই সুদি ব্যবস্থার বিরুদ্ধে ফতোয়া কম দেয়নি, কোরআন দিয়ে হাদিস দিয়ে ইজমা দিয়ে কেয়াস দিয়ে যুক্তি দিয়ে বুদ্ধি লজিক দিয়ে জি দেশব্যাপী পর্যাপ্ত পরিমাণ বক্তব্য রেখেছে। এবার বলেন পরিবর্তন হয়েছে কতটা? কতটা পরিবর্তন হয়েছে দেখেন। আমি আপনাদের বোঝাতে পারছি কিনা জানি না, আর আপনারা কতটা নিতে পারছেন তাও আমি হয়তো পুরোপুরি ওজন করতে পারছি না, তবে আমার কথা আপনারা অন্তত বুঝতে পারছেন এটুকু অনুভব করছি। বিষয়টা আরেকটু চলেন গভীরে যাই। আমাদের দেশে হুজুর কম নেই। হুজুর স্টেজে উঠে খুব লম্বা করে বললে লা তাকনাতু মির রহমাতিল্লাহ ইল্লাল্লাহ
يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ বান্দা জিন্দেগিতে তুমি কত গোনাহ করেছো, কত অপরাধ করেছো, কত পাপের পাপ কার্যের সঙ্গে লিপ্ত হয়েছো বান্দা, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। তুমি আল্লাহর কাছে খাঁটি অন্তঃকরণ নিয়ে ক্ষমা চাইলে মহান আল্লাহ তোমার জিন্দেগির গোনাগুলিকে ক্ষমা করে দেবেন। লিগালে এই আয়াত পড়ে বান্দার জন্য ক্ষমার, বান্দার ভিতরে ক্ষমার আশা বাসনা জাগিয়ে তোলা, এ বিষয়টা খুব সহজ। আয়াত যে কোনো লোকে শুনলে ভাববে যে ওই তো আল্লাহ কোরআন শরীফে বলেছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুদ্দুনুবা জামিআ, আল্লাহ তার বান্দাদের জিন্দেগির গোনাগুলোকে ক্ষমা করে দেন। কিন্তু অধিকাংশ মজলিসে এই ক্ষমার পাওয়ার জন্য, এই মাগফেরাত হাসিল করবার জন্য, এই মাগফেরাতের অধিকারী হওয়ার জন্য আল্লাহর বান্দা বান্দিকে কি করতে হবে অধিকাংশ মজলিসে সেটা প্রকাশ করা হয় না। তওবা বলো, তওবা করলে ক্ষমা হয়ে যায়। আরে বাবা, তা তওবা করলে, তওবা পড়লে ক্ষমা হয়ে যাবে, ওটা আপন জায়গায় থাক। আচ্ছা, আপনাদেরকেই বলছি, এই লিগালে আমরা তওবার জন্য যে বাক্যটাকে ব্যবহার করি ওইটা একটু পড়ি, আর আপনারাও আমার সাথে পড়ে নেন, সবাই পড়ি মিলেমিশে পড়ুন। আস্তাগফিরুল্লাহ, সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আর আছে না এই পর্যন্ত শেষ? আরো কি? লা হাওলা ওয়ালা কুব্বাতা ইল্লা। বেশ, আচ্ছা, এই যে আপনারাও পড়লেন আর আমিও পড়লাম, আমি আবার একটু জিজ্ঞেস করছি উল্টো করে, আপনাদের কি পড়লাম? কিছু বলেন? আরে বলবেন তো, কি পড়লেন? তো বলবেন হুজুর তওবা পড়েছি। তওবা পড়েছেন, আমিও পড়েছি, বুঝতেও পাচ্ছি, আমি পড়িয়েছি, আমি ওইটা জিজ্ঞেস করিনি। এই যে বাক্যটা পড়লেন, বাক্যটার ভিতরে আপনি কি বললেন আর কার সাথে কথা বললেন জানিনা। আচ্ছা, আমি ওর বাংলা মানেটা বলি, আস্তাগফিরুল্লাহ। আমি মাগফেরাত কামনা করছি, ক্ষমা প্রার্থনা করছি কার কাছে? আরে কিছু বলেন না কেন, কার কাছে? আল্লাহর কাছে। ক্ষমা করতে পারেন কে? আল্লাহ। তো আমি ক্ষমা তলব করছি, প্রার্থনা করছি, ক্ষমার জন্য প্রে করছি কার কাছে? আল্লাহর কাছে। তা আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, ওটা ওইটুকু অংশের মানে, ভালো জিনিস। পরের কথা, আস্তাগফিরুল্লাহ রব্বি, আমি যে আল্লাহর কাছে ক্ষমা চাইছি তিনি আমার রব, তিনি আমার প্রভু, তিনি আমার জীবনদাতা, তিনি আমার মৌতদাতা, তিনি আমার রেজেক দাতা, তিনি আমার বিধানদাতা, তিনি আমার আইনদাতা। অন্য মনস্ক না হয়ে আবার বলছি, খুব গভীর মনে আমার কথাগুলো শুনুন। তাহলে আমি আমার রবের নিকটে ক্ষমার আবেদন করছি, ক্ষমা প্রার্থনা করছি, কি থেকে? কি থেকে ক্ষমা চাইছি? মিনকুল্লি দাম্বিন, সমস্ত প্রকারের পাপ থেকে, সগিরা কবিরা শেরকি কুফরি জাহিরি বাতিনি, যত গোনা করেছি সমস্ত গোনা থেকে
আমি আমার রবের কাছে ক্ষমার আবেদন করছি। তো বান্দা হিসাবে তার মালিকের কাছে যে কেউ ক্ষমার আবেদন জানাতে পারে, কিন্তু শেষের কথাটা খুব বাইটাল কি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, যার বাংলা মানে হলো আমি আমি ফিরে আসছি আমার রবের দিকে, আমি ফিরে আসছি আমার আল্লাহর কাছে। মানে আমি আমি ছিলাম সুদের জগতে, আমি আজ থেকে সুদ ছেড়ে দিচ্ছি। আমি ছিলাম মদের থেকে, আজ থেকে মদের থেকে সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। মদের থেকে দিকে আমি আমার চেহারাটাকে ঘোরাবো না, আজ থেকে আমার চেহারাটা আমার মালিক আমার রবের দিকে ঘোরাচ্ছি। আচ্ছা, এই যে তওবা পড়া হয় আর বলা হয় যে আমি পাপের দিক থেকে চেহারা ঘুরিয়ে আমার আল্লাহর দিকে চেহারা ঘোরাচ্ছি, এই কথাটা সত্যি না মিথ্যে? আমার কথা বোধহয় বুঝতে পারতেছেন না, কি জানি কি বলতেছি আর। ইসমাইল সাহেব কেনই বা আমারে বললে, আরে বাবা এই সুদখোররা সুদের ভিতরে পড়ে আছে, আর সুদের ভিতরে পতিত থাকা অবস্থাতেই তওবা পড়তেছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। সুদের ভিতরে পড়ে থাকা অবস্থায় যে নারী যে পুরুষ যে মা যে বোন যে ভাই যে বোন জি বা যারাই বলল যে আল্লাহ আমি আমার চেহারাটা এই পাপের রাজ্য থেকে ফিরিয়ে তোমার দিকে আমার চেহারা ঘোরাচ্ছি, এ কথা সত্যি না মিথ্যা?